এই জনস্রোত প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তার শেষ যাত্রায় সামিল হতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের দুদিন পেরিয়ে গেলেও প্রিয় নেতার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই আর তাই চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে জড়ো হন হাজার হাজার মানুষ শেষ যাত্রায় অংশ নিতে তাই সকাল থেকেই শহরটির রাস্তায় ছিল ভক্ত ও সমর্থকদের উপচে পড়া ভিড় তাব্রিস থেকে বিমানযোগে রাইসির মরদেহ তেহরানে নিয়ে যাওয়ার পর বুধবার সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে আর এতে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাসাদে বৃহস্পতিবার সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এদিকে প্রিয় নেতার মৃত্যুতে এখনো শোকাচ্ছন্ন গোটা তেহরান দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাসিন্দারা দুর্ঘটনার খবর শোনার পর সে রাতে আমি ঘুমাতে পারিনি প্রিয় নেতার জন্য সারা রাত দোয়া করেছি পরদিন সকালে যখন শুনলাম তিনি আর নেই বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে রাইসি অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন তিনি জনগণের কথা ভাবতেন তাদের জন্য কাজ করতেন শুধু ইরানি জনগণ নয় তিনি এ অঞ্চলের অন্যান্য দেশের বাসিন্দাদের কথাও ভাবতেন এদিকে মর্মান্তিক ওই হেলিকপ্টার দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয় এর মধ্যে আগামী আটাশ জুন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান সরকার সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মকবের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে কথা জানানো হয় অন্য কর্মকার দেশ দেশটিভি